বন্ধুরা কেমন আছেন সবাই? শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। সুপ্রভাত, আমরা শুরু করলাম আজকের সেরা পনেরো। চলুন, নগরলক্ষ্মী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আপনারাই অ্যান্সার করুন। বেশ, নগরলক্ষ্মী কবিতাটি নেওয়া হয়েছে নবম শ্রেণীর সাহিত্য সম্ভার বইটি থেকে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা, আর এর কাব্যগ্রন্থটি হচ্ছে, আমরা দেখে নিই সঠিক উত্তর কী আছে, কথা ও কাহিনী। এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে, এটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মোর ঘরে অন্য কথা আজ মন্তব্যটি যার? আপনারা অ্যান্সার করুন। বেশ, কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নগরলক্ষ্মী কবিতা থেকে। এই লাইনটি নেওয়া হয়েছে এখানে, মোর ঘরে অন্য কথা আজ, এটি হচ্ছে বলেছিলেন সামন্ত জয়সেন। বাকি যারা ছিলেন তারা কি কি বলেছিলেন সেটা একটু জেনে নিই। যেমন, ক্ষুধা মেটানোর ক্ষমতা ছিল না রত্নাকর শেঠের। ধর্মপাল বলেছিল সে অক্ষম দীনহীন। আর লাস্ট যে অপশান সেটি হচ্ছে ভিক্ষুকন্যা। ভিক্ষুকন্যা সে তো সব অন্ন দেওয়ার বা যোগাবার ভার নিয়েছিল। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল সামন্ত জয়সেন। পরবর্তী প্রশ্ন, সকল দেশের সেরা দেশটি যা দিয়ে তৈরি? স্বপ্ন দিয়ে, স্মৃতি দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে? আপনারা অ্যান্সার করুন। বেশ, এটি হচ্ছে ধন ধান্যে পুষ্পে ভরা, গানটি থেকে নেওয়া হয়েছে, যার লেখক হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। আর এই গানটি দ্বিজেন্দ্রলাল রায় তার শাজাহান নাটকে ব্যবহার করেছিলেন। আর এখানে যে প্রশ্নটি সেটি হচ্ছে, সকল দেশের সেরা দেশটি যা দিয়ে তৈরি, সেটা হচ্ছে স্বপ্ন দিয়ে তৈরি আর স্মৃতি দিয়ে ঘেরা। তাহলে আমাদের সঠিক উত্তর হবে স্বপ্ন দিয়ে। পরবর্তী প্রশ্ন, সকল দেশের সেরা, দেশের মানুষ ঘুমিয়ে ওঠে রবির কিরণে, ভ্রমরের গুঞ্জনে, স্নেহময়ী মায়ের ডাকে, নাকি পাখির ডাকে? আপনারা অ্যান্সার করুন। এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে পাখির ডাকে। এটিও ধনধান্যে পুষ্পে ভরা গানটি থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, যতীন্দ্রমোহন বাগচির কাব্যমালঞ্চ কাব্যটির প্রকাশকাল? আপনারা অ্যান্সার করুন। বেশ, এটি সাহিত্য সম্ভার বইয়ের অন্তর্গত কালো দিদি যে কবিতাটি রয়েছে তার লেখক হলেন এই যতীন্দ্রমোহন বাগচি। আর এটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ কালদা দিদি এই কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আর তার প্রকাশকাল হচ্ছে 1931। এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোথায় ঝিঝি ডাকে? শিউলি গাছে, বাঁশবাগানে, বেড়ার ধারে নেবুর তলে, বেড়ার ধারে পুকুর পাড়ে? আপনারা অ্যান্সার করুন। এটাও যতীন্দ্রমোহন বাগচির কালদা দিদি কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ঝিঝি ডাকে সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে বেড়ার ধারে পুকুর পাড়ে। এটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফটিকদের স্কুলে যে সময় পুজোর ছুটি পড়ত, আশ্বিন মাসে, কার্তিক মাসে, ক ঠিক, খ ভুল, খ ঠিক, ক ভুল, তাহলে এটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প থেকে, যেটা নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ে আছে। এখানে ফটিকদের পুজোর ছুটি হতো কার্তিক মাসে, কিন্তু অপশান অনুযায়ী এই আশ্বিন মাসটা না হলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঘ, অর্থাৎ ক ভুল, খ ঠিক, এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ছুটি গল্পের উৎস লিপিকা, গল্পগুচ্ছ,
চৈতা গল্প সমগ্র? আপনার অ্যান্সার করুন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটির উৎস হচ্ছে গল্পগুচ্ছ, এটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যে বাঙালিদের হুকুমে দিল্লিনাথকে হটিতে হয়েছিল, এটা সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতা থেকে নেওয়া হয়েছে, এখানে আপনারা অ্যান্সার করুন। বেশ, এখানে সঠিক উত্তরটি হবে প্রতাপ সিংহ, অর্থাৎ এখানে প্রতাপ সিংহ বা চাঁদ, এদেরই প্রতাপে কিন্তু দিল্লিনাথকে, অর্থাৎ সেই সময় মোগল সম্রাটকে বাংলা থেকে চলে যেতে হয়েছিল। আর এর প্রতাপ সিংহ বা চাঁদ এরা হচ্ছে বারো ভূঁইয়া জমিদার ছিল বাংলাদেশের, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যে লেখে বেদনা ড্যাশ বাসিতে কেমনে বোঝাবো তাই, শূন্যস্থান পূরণ। অবুজ, বেমন, বেবুজ, অবোধ, এটি নেওয়া হয়েছে জসীমউদ্দিনের ব্যথার বাসি কবিতা থেকে। এখানে শূন্যস্থানে বসবে হচ্ছে বেবুজ, এটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এগুলো, মুসলিম বা ইসলামী ধর্মকেন্দ্রিক সাহিত্য থেকে নেওয়া হয়েছে। লাইলি মজনু কাব্যটির লেখককে? শাহ মোহাম্মদ সগির, বাহরাম খান, সৈয়দ সুলতান, ফকির গরিবুল্লাহ, আপনারা অ্যান্সার করুন। এই লাইলি মজনু কাব্যটির লেখক হলেন বাহরাম খান, যার পুরো নাম হচ্ছে দৌলত উজির বাহরাম খান, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন মুসলিম কবি সিস্তিয়া সম্প্রদায়ভুক্ত সুফি মুসলমান ছিলেন? সৈয়দ সুলতান, বাহরাম খান, ফকির গরিবুল্লাহ, মোহাম্মদ সগির, আপনারা অ্যান্সার করুন। ইসলাম ধর্মকেন্দ্রিক সাহিত্যে যিনি সিস্তিয়া সম্প্রদায়ভুক্ত সুফি মুসলমান ছিলেন, তিনি হলেন সৈয়দ সুলতান, এটাই আমাদের সঠিক উত্তর। আমি বলেছিলাম আপনাদেরকে যে মুসলিম সাহিত্যের উপর কিছু নোটস বা কিছু এমসিকিউ দেওয়া হবে, সেটা এখানে 5-6টি এমসিকিউ রয়েছে। আর এর সাথে আপনাদেরই অনুরোধে শিবম কোচিং সেন্টারে 2টি পেইড ব্যাচ চলছে। প্রথম ব্যাচ 4 মাস হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচের প্রথম মাসিক পরীক্ষা এই সামনের শুক্রবার, আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন, 1 মাস অন্তত পড়ে দেখতে পারেন, যদি ভালো লাগে পড়বেন, না হলে পড়বেন না, কোনো অসুবিধা নেই। চলুন তাহলে শুরু করা যাক পরেরটায়। কোন মুসলিম কবির পুঁথি সবচেয়ে প্রাচীনতম? মোহাম্মদ সগির, ফকির গরিবুল্লাহ, বাহরাম খান, এরা কেউ নয়। এখানে যে কয়জনের নাম দেওয়া হয়েছে তার মধ্যে সবথেকে প্রাচীনতম কবি হচ্ছে মোহাম্মদ সগিরের বা শাহ মোহাম্মদ সগির, এটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কিয়াসুল আম্বিয়া গ্রন্থটি কোন ভাষায় লেখা? হিন্দি ভাষায়, ফার্সি ভাষায়, আরবি ভাষায়, বাংলা ভাষায়, আপনারা অ্যান্সার করুন। আচ্ছা, এই বিষয় সম্পর্কে একটু বলে দিই যে সৈয়দ সুলতান তার নবী বংশ যে রচনাটি লিখেছিলেন সেটি কিয়াসুল আম্বিয়া নামক আরবি ভাষায় লেখা একটা গ্রন্থ অবলম্বনে। তাহলে সৈয়দ সুলতান তার নবী বংশ যে রচনাটি লিখেছিলেন সেটি কিয়াসুল আম্বিয়া নামক এই আরবি ভাষায় লেখা গ্রন্থের অবলম্বনে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিয়াসুল আম্বিয়া হচ্ছে আরবি ভাষায় লেখা, এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সৈয়দ সুলতানের জন্মস্থান? ইসলাম ধর্মকেন্দ্রিক সাহিত্যের উল্লেখযোগ্য একজন হলেন, তিনি হলেন সৈয়দ সুলতান, তার জন্মস্থান আপনারা অ্যান্সার করুন। বেশ, তিনি হলেন বাংলাদেশের চট্টগ্রামের পরগলপুরের অধিবাসী ছিলেন, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে চট্টগ্রাম। আজকের মতো
সেরা 15 এখানেই সমাপ্ত হলো। ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আপনারা যেমন বলবেন ঠিক তেমন ধরনের প্র্যাকটিস সেট কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে এবং কেমন ধরনের প্র্যাকটিস সেট আপনারা চান। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।